সাইরেন বন্ধ, চিমনি থেকে বেরোয় না ধোঁয়া। বিশ্বকর্মা পুজোর দিনেও হাহাকার শ্রমিকের ঘরে। বাঁশবেড়িয়া শিল্পাঞ্চল জুড়ে আজ শুধুই নিস্তব্ধতা। আলোর রোশনায় নেই বিশ্বকর্মা পুজোর আনন্দ, এখন ফিকে এখানে। বহু কারখানার চিমনি থেকে ধোঁয়া বেরোতে আর দেখা যায় না, বাজে না কারখানার সাইরেন। আজ শুধুই নিস্তব্ধতা, ঝোপ জঙ্গলে ঢেকেছে গোটা এলাকা। বিশ্বকর্মা পুজোর দিনে আজ শ্রমিকদের সঙ্গী শুধুই মন খারাপ। একটা সময় ছিল গঙ্গা তীরবর্তী হুগলি জেলাসহ বাঁশবেড়িয়া এলাকার শিল্পাঞ্চল হিসাবেই বিখ্যাত ছিল। বাঁশবেড়িয়া এলাকা জুড়েই রয়েছে বহু কারখানা। বিশ্বের মধ্যে সর্বপ্রথম টায়ার ফ্যাক্টরি ছিল শাহগঞ্জের ডানলপ কারখানা, সেই কারখানাও রয়েছে এখানে। একটা সময় প্লেন সহ বিভিন্ন গাড়ির টায়ার তৈরি হয়ে দেশ বিদেশে পাড়ি দিত। বাঁশবেড়িয়ার কেশোরাম স্পান পাইপ, এখানে পাইপ তৈরি হতো। বাঁশবেড়িয়া উইন্ডো গ্লাস, এখানে কাঁচ তৈরি হতো। এখানেই কাগজ তৈরির কারখানা ইস্টার্ন পেপার মিলও ছিল, তবে আজ সেসব অতীত। দেশের সর্ববৃহৎ অটোমোবাইল কারখানা হিন্দ মোটরের হিন্দুস্থান মোটরেও ঝুলেছে তালা। দেশের প্রথম টায়ার তৈরির কারখানা শাহগঞ্জ ডানলপ উঠেছে নিলামে, কারখানাগুলোতে ঝুলেছে তালা। ভোট হয়, জনতার রায় নিয়ে নতুন দল আসে, আবার চলে যায়। কিন্তু এই বাঁশবেড়িয়ার শ্রমিকদের দুর্দশা কেউই বদলাতে পারে না। আমি পেপার মিলের একজন শ্রমিক, বেকার। কারণ হচ্ছে আমাদের ফ্যাক্টরিটা 1993 সালে 6ই সেপ্টেম্বর বন্ধ হয়, এবং আমাদের এখানে শিল্পের প্রচুর ঝড় ছিল। কিন্তু আজকে সেই ঝড়ের শিল্প তো সব বন্ধ হয়েই গেছে, সেই ঝড়ে সবাই উঠে গেছে, কেউ মারা গেছে, কেউ কারোর সঙ্গে কারোর কোনো যোগাযোগ নেই। এমতো অবস্থা কী বলবো, আমি এই ছোটো একটা চায়ের দোকান চালিয়ে কোনো রকম দিন পার করি, এবং অন্য পরের সরকারের সাথে কিছু করবে তা 10 বছর যাবৎ দেখা গেলে কিছুই নেই, নিষ্ফল জিরো। তো এই চায়ের দোকানদারি করছি, সংসার ধর্ম করছি, অন্যদিকে তাকাবার মতো সময়ই আমাদের কাছে নেই। হুগলির বাঁশবেড়িয়া এলাকার কারখানাগুলি এখন শ্মশানে পরিণত হলেও একটা সময় এখানেই মহা সমারোহে ধুমধাম করে পালিত হতো বিশ্বকর্মা পুজো। পুজোর অনেক আগে থেকেই শুরু হয়ে যেত ব্যস্ততা, আনন্দ কোলাহলে মেতে থাকতেন শ্রমিকেরা। শ্রমিকদের সাথে মেতে উঠতেন তাদের পরিবারের সদস্যরাও। পুজোর সময় বেশ কিছুদিন ধরে যাত্রা, নাটক, থিয়েটার, ফাংশন সহ মেলা বসত গোটা এলাকায়। হুগলির শাহগঞ্জের কারখানার শ্রমিকেরা গর্বের সাথে বলতেন, আমরা ডানলপের শ্রমিক। সে সব কিছুই আজ কালের গহ্বরে। নিয়ম মেনে গঙ্গা দিয়ে গড়িয়েছে অনেক জল, বর্তমানে সেসব আনন্দের তালায় জং পড়েছে। এটা বাঁশবেড়িয়া শিল্পাঞ্চল বলেই পরিচিতি। এখানে যে সমস্ত মিল ফ্যাক্টরিগুলো ছিল একটার পর একটা, যেমন কেশোরাম স্পান পাইপ, উইন্ডো গ্লাস, ইস্টার্ন পেপার মিল, এদিকে আপনার অ্যাডকো মেডিসিন প্ল্যান্ট সমস্ত বন্ধ, ডালনা ফ্যাক্টরি বন্ধ। একসময় বাঁশবেড়িয়াতে ডানলপে 7,500 লোক কাজ করতো, কেশোরাম স্পান পাইপে এখানেও 7-800 লোক কাজ করতো। কিন্তু এই বোর্ড মিল ছিল, সে সবই বন্ধ এখন। মোটামুটি এই বাঁশবেড়িয়া শিল্পাঞ্চলটা এখন অন্ধকারের মধ্যেই ডুবে গেছে, ডানলপ তো সবই অন্ধকার হয়ে গেছে, এইভাবে চলছে। শ্রমিকেরা দাবি জানিয়েছেন বন্ধ কারখানার জমিতে পুনরায় শিল্প করতে। তারা বলেন কারখানা বন্ধ হওয়ায় বহু শ্রমিক আত্মহত্যা করেছেন, বহু শ্রমিক পেটের দায়ে অন্য রাজ্যে চলে গিয়েছেন কাজের খোঁজে। এখানে শিল্প হলে বহু বেকার ছেলেমেয়েরা কাজ পাবেন, এছাড়াও এলাকার অর্থনৈতিক ও ব্যবসার অনেক উন্নতি হবে। এখন তো বর্তমান যে পরিস্থিতি, সব পশ্চিমবঙ্গের সবই একদম বন্ধের মুখে। আগে একটা বিষণ্ণ পুজো আসলে যাত্রা, ফাংশন, থিয়েটার হতো, একটু সবাই আনন্দ আসতো, সেটা তো মুছেই গেছে।
বর্তমান। তারপর ডানলপ পেপার মিল যা অন্য কোম্পানি নিয়ে সে কন্ট্রাক্টটা চালাচ্ছে, ইস্পন বন্ধ, গ্রাস বন্ধ, রেওন বন্ধ, জুট মিল দুগ্ধুগ করছে, মাতু সাহেবের যে এলাম কারখানা সেটা বন্ধ, রবার উদ্যোগ সেও বন্ধ, সব কিছু বন্ধ মুখে, সব কিছু বন্ধুর মুখে। আরে আমরা চাই যে বাংলা যেন শিল্প মানে আসে, তাহলে গ্রাম মধ্যবিত্তি সাধারণ লোক যেন খেয়ে বাঁচতে পারে, এটাই তো চাই। প্রচুর হ্যাঁ হুগলিতে অনেক কটা কারখানা বন্ধ। দিন দিন কারখানার তালার সাথে শ্রমিকদের স্বপ্নেও মরছে ধরছে। শ্রমিকেরা এখনো আশা রাখেন কারখানার দরজা খোলার। আবার একটা বিশ্বকর্মা পুজো, তবে আজ আর কোলাহল নেই, আছে নিস্তব্ধতা। শ্রমিকের ঘরে আজ শুধুই হাহাকার। আবার কোলাহলে মুখরিত হবে এলাকা। বন্ধ চিমনি দিয়ে ফের ধোঁয়া বেরোবে, ফের সাইরেন বাজবে কারখানাগুলোতে, হাসি ফুটবে সকলের মুখে। এই স্বপ্নেই বেঁচে আছেন এলাকার শ্রমিকেরা। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হুগলি। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিনী মোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।